চারটা আলামত যদি আপনার মধ্যে থাকে যদিও আপনি পাপি হন বুঝবেন আল্লাহ আপনাকে ভীষণ ভালোবাসে কারণ এই চারটা আলামত যার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভীষণ ভালোবাসেন এর মধ্যে এক নম্বর হলো হুবুন নাস মানুষের ভালোবাসা শিক্ত হওয়া মানুষ যাকে ভালোবাসে প্রতিবেশীরা যাকে ভালোবাসে পিতা মাতা যাকে ভালোবাসে এলাকার লোকেরা যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে আসলে এই ভালোবাসাটাও এসেছে আরো সে আজিম থেকে বুখারেজ শরীফের মধ্যে এসেছে এসেছে বিশ্বনবী মাহাম্মদ রসীদউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন আল্লাহফারব গুলা কাউকে ভালোবাসেন জিবরাইলকে ডেকে বলে হে জিবরাইল আমি উমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিবরাইল তখন বলে আল্লাহ তো আপনি ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি জিবরাইল সপ্ত আকাশে ঘোষণা দেয় হে সপ্ত আকাশবাসী শোনো উমুক বান্দা বান্দীকে আল্লাহ ভালোবাসে আমি ভালোবাসি তোমরা ভালোবাসো সপ্ত আকাশবাসী তাকে ভালোবাসে সপ্ত আকাশবাসী ঘোষণা দেয় সপ্ত ষষ্ঠ আকাশে হে ষষ্ঠ আকাশবাসী শোনো উমুক বান্দা বান্দীকে আল্লাহ ভালোবাসে জিবরাইল ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা ভালোবাসো এই রকম ঘোষণ আসতে আসে দুনিয়ার জমিনে আসে কত আকাশের ফেরেশতারা দুনিয়ার জমিনবাসীকে বলে হে দুনিয়ার জমিনবাসী শোনো ও মুক বান্দা বান্দীকে আল্লাহ ভালোবাসে জিবরাইল ভালোবাসে সমস্ত আকাশবাসী ভালোবাসে আমরা ভালোবাসি হে দুনিয়ার মানব সম্প্রদায় makhlukাত তুম নাও তাকে ভালোবাসো তখন আশিবাসের লোকেরাও তাকে ভালোবাসা শুরু করে দেয় রব্বুন নাস এইজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন দেখবা তোমার প্রতিবেশী না তোমার বন্ধু বন্ধেরা তোমার পরিবারের লোকরা তোমাকে ভালোবাসে তখন আল্লাহ তোমাকে ভালোবাসে এই আলামত যদি আপনার মধ্যে থাকে বুঝবেন আল্লাহ আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসেন দুই নাম্বার যার বেশি বিপদ হয়নি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদ আল্লাহ দিয়েছেন নবীদেরকে আর নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন এরপর যাদেরকে বেশি বিপদ দেয় তাদেরকে আল্লাহ তাআলা নবীদের পরে বুঝতে হবে বেশি ভালোবাসেন এরপর যাদেরকে বিপদ দেয় সিরিয়ালে তার তিন নাম্বার এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদেরকে আল্লাহ যত বেশি ভালোবাসে এদেরকে আল্লাহ তত বেশি বিপদ দেয়

প্রতি ফশলাদি বিনষ্টর মাধ্যমে পরীক্ষা করব এই পরীক্ষার মধ্যে সবর করবে ধৈর্য ধারণ করবে আমি এদের সাথে আছি এদের জন্য সুসংবাদ আছে আল্লাহ বলেন অবশের সাবরিন এদের জন্য সুসংবাদ ইন আল্লাহ মাসাবির আর এদের সাথে আমি আল্লাহ নিজে আছি চিন্তা করছেন আল্লাহ নিজে থাকলে আর কোন ভয় আছে এই হলো দুইটা কারণ তিন নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এদেরকে আল্লাহ বড় পছন্দ করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফায়িজুন

বসে থাকে বুঝতে হবে ইমানের মধ্যে সমস্যা আছে আর যারা রাস্তায় বের হয়ে প্রতিবাদ করে বুঝতে হবে এদের ইমান তাজা এদেরকে আল্লাহ অবশ্যই অবশ্যই পছন্দ করে এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে পছন্দ করে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে চার নাম্বার যারা তাওবা করে তাওবা করে তাওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যখন কোন পাপি আল্লাহর দরবারে ফিরে আসে আল্লাহর দরবারে তাও বা করে ওই পাপিকে আল্লাহ বড় পছন্দ করে যদিও সে পাপি হয় মুসলিম শরীফের হাদিস বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন একজন মালিক যদি এক যানবাহন হয়। রাস্তায় যাওয়ার পরে ক্লান্ত পরিশ্রান্ত ক্লান্ত অবস্থা সে বিশ্রাম করবার জন্য শুয়ে পড়লো আর ক্লান্ত অবস্থা সে ঘুমায়া গেল সামনে দুই তিনশো কিলোমিটার বাকি আছে পথ পিছনেও দুই তিনশো কিলোমিটার কিন্তু এর মত তখন শুধু মরভবে আর কোন কিছু নাই ঘুমায় গেল কিছুক্ষণ পরে ঘুম ভাঙলো যখন দেখলো তার ওট নাই মাথা নষ্ট হয়ে যাবে এই ওটার মধ্যে খাদ্য ছিল পানি ছিল বস্ত্র ছিল এই লোকটা padassaর মধ্যে পড়ে যাবে ওট না পাইল নির্বাতসে মৃত্যুর মুখে পতিত হবে মৃত্যু ছাড়া কোন উপায় নাই 2 30 কিমি রেডে যাওয়ার সম্ভাবনা খাবার নাই পানি নাই বস্ত্র নাই কাንতে কাንতে যখন এই ব্যক্তিটা ঘুমায়া পরল কিছুক্ষণ পরে চোখ খুললো চোখ খুলে দেখে ওই ওটার মালিককে ওটা বা সামনে হাজির হয়ে গেল ওসলে পাক সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন সাহাবিরা বলতো ওই উটের মালিক উট হারায়া এরপর উট পায়া কেমন খুশি হবে বল এর থেকে বেশি খুশি আর হতেই পারে না নির্ঘাত মিত্র থেকে বসে গেল ওসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা শোনো যখন কোন আল্লাহ বলা বান্দা আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসে ওই উটের মালিক হারানো উট পাওয়া যেমন খুশি হয় আল্লাহ তার হারানো বান্দা পাওয়া তার থেকেও বেশি খুশি হয় চারটে আলামত যার মধ্যে থাকবে সে যদি পাপ করে পাপি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে বড় সন্তুষ্ট তার বেশি ভালোবাসেন এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা আদম সন্তানই ভুলের মধ্যে আছে কিন্তু ওই আদম সন্তান উত্তম যে আদম সন্তান ভুলের পরেও তওবা করে আরে ভুল না হলে কি আমরা বেশি তওবা করব আল্লাহর কাছে যত বেশি দোয়া করবেন যত বেশি তওবা করবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন এই جنوري الله يا عبادي، الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. إن الله يغفر الذنوب جميعا.

يا ايها الذين امنوا توبوا الي الله توبه সুহা হে মুমিনেরা বিশ্বাসে তোমার তাওবাйна সুহা করো এমন তাওবা জীবনে আর গুনাহ করব না আর অন্যায় করব না এখনিষ্টভাবে যদি কোন বান্দা বান্দী চখের বনে সারিয়াত তাওবা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার जिंदगीর যত গুনাহ আছে সব গুনাহ maaf করে দেবে আর এমন দয়ালু আল্লাহ আমরা পাইছি 40 বছর গুনাহ করেছি 50 বছর গুনাহ করেছি 60 বছর গুনাহ করেছি আল্লাহ পাক এই কথা বলেন না 50 বছরে তাওবা করা লাগবে এই কথা আল্লাহ বলেন না 70 বছর তাওবা করা লাগবে আল্লাহ এই কথা বলেন আশি বছর তওবা করা লাগবে আল্লাহ বলে হে গোলাম তওবার মতো তওবা যদি তুমি মাত্র একবার করতে পারো আমি আল্লাহ এক তওবাই তোমার জিন্দেগির যত গুণ আছে সব গুণগুলোকে ক্ষমা করে দেব এই জন্য তওবা করতে হবে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবে এই জন্য এই চারটি আলামত যার মধ্যে থাকবে ভালো করে বুঝো এই চারটি আলামত চার মধ্যে থাকবে ওই ব্যক্তি কি আল্লাহ পাক রব্বুল আলামিন ভীষণ ভালোবাসেন ওই পাপ করলো আল্লাহ ভীষণ ভালোবাসেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার পাপগুলোকে ক্ষমা করে দিতে এই জন্য চারটি আলামতে গুনে চারটি গুনে গুণান্বিত হন তওবা করার আলামত ভিতরে আনেন মানুষ যেন আপনাকে ভালোবাসে